হক কথা বলার কারণে আল্লাহর কোরআনের পাখি 13টি বছর জেলখানায় থেকে ওনাকে মাস্টার প্ল্যান করে হত্যা করা হয়েছে সেই আল্লামা সাইদি সাহেবের জন্য হাসরের মাঠে বিচারের ময়দানে তাদের জন্য বিচার করা হবে কতক্ষণ ঠিক কি না শাস্ত্রীনি ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা আরশ মহল্লার নিচে জায়গা দিবেন সুবহানাল্লাহ বলবেন না কয় শ্রেণী শাস্ত্রীনি এক নাম্বার হচ্ছে সেই সমস্ত মানুষ যারা পৃথিবীতে কোরআন দিয়ে বিচার করে ন্যায় বিচারক তাদেরকে আল্লাহ তাআলা আরশ মহল্লার নিচে জায়গা দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন এখানে কোরআন নাই দুঃখজনক বিষয় হাফিজি মাদ্রাসায় প্রোগ্রাম হচ্ছে অথচ কোরআন কিন্তু স্টেজে নাই কারণ কোরআনের ভিতরে কোনো ভুল নাই ঠিক কি না কোরআনের ভিতরে কোনো ভুল নাই আবার কোরআনের প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব দিবেন তিনি কে আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে রব্বে কারীম আপনাকে 10টা করে সওয়াব দিবেন আবার রব্বে কারীম কোরআনের প্রথম নম্বর সূরা সূরাতুল বাকারা এই সূরাতুল বাকারার ভিতরে বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল এটা এমন একটা কিতাব এমন একটা বই এমন একটা কোরআন যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক করে পাঠাইছেন তিনি কে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কি না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনে রইতেস আছে বিশ্ব ভরা অগণিত কোরআনের হাফেজ তারা সাফায় আসমানি গন্থ তারা সাফায় আসমানি গন্থ বাঁচাবে ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কি না কারণ এই কোরআন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন তো আপনারা এই কোরআনের মাহফিলে আজকাল আসলে এই সমাজের কিছু কুকুর রয়েছে যেটা সহ্য করতে পারে না দেখবেন যে মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন আজান শুরু করে দেয় তখন কুকুরের প্যানপানানি শব্দ আসে না নাই বিশ্বনবী বলেন যখন মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেবরা আজান দেয় আজানের ধ্বনি যত দূর পর্যন্ত যাবে এত দূর পর্যন্ত শয়তান থাকতে পারবে না সুবহানাল্লাহ বলেন তো আজকের মাহফিলের মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ মাকরকল মাহমুদনগর টাঙ্গাইল সদর সভাপতি মাওলানা হুমায়ুন আহমদ সাদি সাবেক খতিব মাকরকলা কেন্দ্র জামে মসজিদ হুজুর কি আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ চমৎকার আল্লাহ তাআলা আমার হুমায়ুন আহমদ এই নামে কিন্তু একজন বাংলাদেশের কবিও ছিলেন ঠিক কি না যে কবিতা নাস্তিকতা ছিল তবে আমার হুমায়ুন সাহেব যিনি আমার মুরব্বি আল্লাহ তাআলা আমার হুমায়ুন সাহেবের নেক হায়াত দারাজ করে দিক জোরে বলে আমিন চেহারার দিকে তাকাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে সাহাবী আমি কি তোমাদেরকে সেই সমস্ত মানুষের কথা বলবো না যাদেরকে দেখলে আখিরাত মনে হয় সুবহানাল্লাহ বলবেন না যাদেরকে দেখলে পরকাল মনে হয় তারা হচ্ছে আলেম আলেমদের দেখলে যদি আখিরাতে কত মনে হয়ে যায় মনে করবেন সে আমলে সে আলেমের ভিতরে আমল আছে না নাই আল্লাহ তাআলা আজকের সম্মানিত হুজুরের নেক হাত দারাজ করে দিক আমাদের সকলের জীবনে গোনা মাফ করে দিক জোরে বলে আমিন আমার পূর্বে কথা বলেছেন দ্বিতীয় বক্তা মুফতি জাকির হোসেন বোরহানি বরিশাল পরিচালক মাদ্রাসাতুন নূর আল ইসলামিয়া গাজীপুর হুজুর বরিশালের মানুষ মনু দেশের লোক মনু বুঝছো এরকম করে কথা বলে বরিশালের মানুষেরা অত্যন্ত ভালো মানুষ হয় ধার্মিক হয় আল্লাহ তাআলা জাকির হোসেন বোরহানি সাহেবকে ইসলামের জন্য তার কণ্ঠটাকে সারা বিশ্বের জন্য কবুল করেন একজোরে বলে আমিন এবং তার পূর্বে কথা বলেছেন তৃতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অনল বর্ষী বক্তা হযরত মাওলানা জামালউদ্দিন মাহমুদি খতিব হাজী মুজিবুর রহমান পশ্চিম ইসা পাশা জামে মসজিদ টাঙ্গাইল এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আবু বকর সিদ্দিক আমি আপনাদেরকে বলেন তো জান্নাতের এক নম্বর সাহাবী সাহাবের নাম কি আরো জোরে নাম কি
আবু বকর বিশ্ব নবী বললেন যে আমার আবু বকরের এক রাতের ইবাদত যদি আমার উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হয় আমার উম্মতের জান্নাতে যাওয়ার যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আবু বকর কেমন ব্যক্তি আবু বকর কেমন ব্যক্তি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করে আসলেন যে মাসwidetilde সেই মাসের নাম হচ্ছে রজব মাস ঠিক কি না সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম الى المسجد الله সালা পুত পবিত্রময় সেই মহান রব্বুল আমিন যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে ইসরা করেছেন সেখান থেকে আরশ মহল্লায় মিরাজ করেছেন সুবহানাল্লাহ বলবেন না এই মিরাজ যখন করে আসলেন আসার পর মক্কাতে বিশ্বনবীর সাথে প্রথম ফজরের নামাজের পর যার সাথে দেখা হয়েছিলেন মক্কায় সবচেয়ে বড় ভয়ানক একজন নেতা ছিলেন মক্কার সবচেয়ে বড় সন্ত্রাস ছিলেন যেখানে রাসূল ইসলামের দাওয়াত দিতেন সেখানেই রাসূলকে মারার জন্য পুলিশ প্রশাসন দিয়ে পাঠাইতেন বলেন তো সেই ডাকাতের নাম কি জোরে বলেন সেই ডাকাতের নাম কি ও মুসলমানেরা ওই সময় বিশ্বনবী মক্কায় কলেমার দাওয়াত দেওয়ার কারণে ডাকাত বাধা দিয়েছে পুলিশ দিয়ে গ্রেফতার করেছিল ওই আজকেও যারা আবু বকরের উত্তরসূরি হয় মুহাম্মাদের উত্তরসূরি হয় যখন কোরআনের কথা বলে এই সমস্ত নাস্তিক বেঈমানের বাচ্চাগুলো কোরআনের মাহফিল বানচাল করে দেয় কতক্ষণ ঠিক কি না আজকে আলেমরা হক কথা বললে পুলিশ আসে ধরে নিয়ে যায় ঠিক কথা ঠিক কি না বলেন আজকে আজকেও অবাক হয়ে যাবেন কওমি মাদ্রাসার সর্বশ্রেষ্ঠ সন্তান শাইখুল ইসলাম আল্লামা আজিজুল হক সাহেবের সুযোগ্য সন্তান আল্লামা মাওলানা হক সাহেব হক কথা বলার কারণে রিসর্টে তার স্ত্রীকে নিয়ে যাওয়ার কারণে যখন নাস্তিক আর বেঈমানের বাচ্চাগুলো সাকিব খানের মতো অবৈধ সন্তানগুলো পরিমণি বুবলির সাথে জিনা করে সন্তান জন্ম দেয় এদেরকে পুলিশ গ্রেফতার করে নাম যখনই আলেমরা তাদের বৈধ বিয়ে করাবো স্ত্রী নিয়ে রিসর্টে যায় এই সমস্ত নাস্তিকের বাচ্চাগুলো তাদেরকে ধরে জানি খায় বন্দি করে কত ঠিক কিনা ও মুসলমান বাংলাদেশে যত পীর রয়েছে আর যত খানকা রয়েছে যদি হুজুররা পেশাব করে দেয় এই সমস্ত নাস্তিকরা বাংলার জমিনে থাকতে পারবে না ঠিক কিনা বলো আমি তো ওয়া শুরুই করি না দেখতেছি আপনারা কেমন তো আমার পূর্বে যিনি কথা বলেছেন তিনজন বক্তা তার ভিতরে আমাকে রেখেছেন আপনারা সর্বশেষ প্রধান বক্তা আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন একজনে বলে আমিন এক যুবক তোমরা আওয়াজ দাও জোরে বলে আমিন তোমাদের অ্যান্টিবায়োটিক ডোজ আমার কাছে আছে তোমাদের কি লে আমার খেলা হবে কারণ আমার ওয়াজ আমার আবার পাগলা ওয়াজ মানে দুই ঘন্টা পার হয়ে যায় তিন ঘন্টা পার হয়ে যায় মনেই থাকে না ওয়াজ চলতি থাকে সুবহানাল্লাহ বলেন কারা কারা ওয়াজ না শেষ করে চলে যাবেন হাত তোলেন দেখছেন ওয়াজ না শেষ করে চলে যাবেন হাত নামান এবার কারা কারা ওয়াজ শেষ করে আখেরি মোনাজাত করে একেবারে বারোটার দিকে শেষ মোনাজাত করে আমরা চলে যাবো এবার সকলে হাত তোলেন লিল্লাহে তাকবীর হাত নামান হাত নামান হাত নামান আমি যেখানে কথা বলি সেখানে আমি আমার কোয়ালিটিটাকে আমি একটু দেখতে চাই যে সেখানে যুবকদের অবস্থান কি রকম কারণ যুবকরা যদি ভালো হয়ে যায় ইসলাম কায়েম হয়ে যাবে ঠিক কি না যুবকরা যদি 14 ফেব্রুয়ারি বিশ্বাস না করে পালন না করে বুড়ো বেটারা 14 ফেব্রুয়ারি পালন করবে না ঠিক কিনা বলো কারণ বুড়োদের তো টেম্পার শেষ তারা তো আর ওই শাপলা চত্বরে বিভিন্ন পার্কে বিভিন্ন হোস্টেলে যে বুড়ার বুড়িত্ব প্রেম চলে না ঠিক কিনা তবে বাংলাদেশে ভাইরাল এত ভাইরাল হয় যে ওই যে মোস্তাক আর তিশা এক কথাটাও ঠিক কিনা মোস্তাক আর তিশা মোস্তাক হচ্ছে 60 বছরের বয়সে একটা যুবক একটা বৃদ্ধা আর তিশা হচ্ছে 20 বছর একজন নারী ইয়াং গার্ল একেবারে টকবগে একটা সুন্দরী বিউটি কুইন এই মেয়েটা এই মোস্তাক আহমেদকে বিয়ে করার কারণে পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল ঠিক কি না বলো আচ্ছা আমি প্রশ্ন করছি আমার হুজুর এখানে আছে যদি কোনো মানুষ ছেলে এবং মেয়ে বালিগা হওয়ার পরে উভয় সম্মতিক্রমে বিয়ে করে তাহলে সেই বিয়ের কি বৈধ না হারাম দুই দল হয়ে গেছে হুজুর মানে যারা বলতেছেন আর কত মোস্তাক তো ভুল করছে আমার রসুল যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করেন তখন আম্মাজান আয়েশার বয়স ছিল 9 বছর সুমালো বলবেন না আম্মাজান আয়েশাকে জিব্রাইল বিশ্বনবীকে মক্কা থাকা অবস্থায় রসুল কোনো বিবাহ করে নাই কারণ মক্কা যতদিন বিশ্বনবী যে 10 বছর ছিলেন সেই 10 বছরে মক্কায়
আম্মা জান খাদিজা বেঁচে ছিলেন আম্মা জান খাদিজা যতদিন বেঁচে ছিলেন বিশ্বনবী আর অদ্বিতীয় কোনো বিবাহ করেন না সুবহানাল্লাহ বলেন দেখেন বিশ্বনবী প্রথম বিবাহর ইতিহাস দেখেন উনি যখন প্রথম বিবাহ করেন তখন বিশ্বনবী বয়স ছিল 25 খাদিজার বয়স ছিল ডিফারেন্স হচ্ছে 15 বছর সুবহানাল্লাহ বলবো না আজকে এই এলাকার যদি কোনো যুবক 15 বছরে কোনো যদি মেয়েকে বিবাহ করে তাহলে অনেক মানুষ বলবে তোর আম্মাকে বিয়ে করছ রে কথা কর ঠিক কি না অতঃপর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার প্রথম স্ত্রী হচ্ছে 15 বছরের ডিফারেন্স আবার শেষ স্ত্রী হচ্ছে আম্মা জান আয়েশার বয়স যখন মাত্র 9 বছর বিশ্বনবী তখন এদিকে 40 এদিকে হচ্ছে 13 প্রায় 53 বছর 55 বছর বয়সে তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছেন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার তাহলে এদিক থেকে ফতোয়া দেওয়া যাচ্ছে যে একজন মেয়ে যদি বালিগা হয়ে যায় আরেকজন পুরুষ যদি বেঁচে থাকেন উভয়ের সম্মতিক্রমে বিবাহ করাকে জায়েজ করে দিয়েছেন তিনি কে বিশ্বনবী সাল্লাল্লাহু ঘুমিয়ে আছে মদিনাতে জিব্রাইল আম্মা জান আয়েশাকে খুব সুন্দর করে সাজাইলেন বিশ্বনবী ঘুমিয়ে আছেন আম্মা জান আয়েশাকে সুন্দর করে সাজিয়ে বিশ্বনবীর কাছে জিব্রাইল বললেন ও নবী এ যে একটা সুন্দর মেয়ে দেখা যায় দেখেন তো আপনার পছন্দ হয় কিনা বিশ্বনবী বলেন জিব্রাইল কে রে এত সুন্দর মেয়ে কে জিব্রাইল জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আবু বকর মেয়ে আয়েশা আবার পরের দিন ঘুমায় আবার স্বপ্ন দেখে পরের দিন ঘুমায় স্বপ্ন দেখেন বিশ্বনবী বলে জিব্রাইল ঘটনা কি ও নবী আপনি যদি হন রাজি আল্লাহ তাহলে কাজী আমি বিশ্বনবী আপনার ঘটক হয়ে আম্মা জান আয়েশাকে আপনার সাথে আল্লাহ তাআলা বিবাহ দিতে চাই জোরে কন্যা সুবহানাল্লাহ তো এই তিশা আর এই মুস্তাক বিবাহ করার কারণে দেখবেন যে পুরো সোশ্যাল মিডিয়া লিল্লাহে তাকবীর এবার আমার যুবক ভাইরা তোমরা হাত তোলা পেছন দিক থেকে তোমাদের আওয়াজ যদি বেশি হয় এই এলাকার মেয়েরা যদি দেখে যে না এদের গলার কণ্ঠ ভালো আছে আওয়াজ ভালো আছে তাহলে মনে কই বেটা চল আর না হলে পুরুষ হলাই মেয়ে মানুষ হলাই মাঝখানে থাকে নাম কি এ জোরে কর নাম কি এরা তো এত বিপদ এদেরকে লিয়ে কি করব আমরা যুবকেরা কারণ যুবকদের 20 বছর বয়স হয়ে যায় বিয়ে করবে চায় না ঠিক কি না 30 বছর বয়স হয়ে যায় বিয়ে করতে চায় না কারণ বিয়ে করবে কেমনে অর্থ চার পাঁচটা বউ এমনি তো অটোমেটিক আছে কত কর ঠিক কি না আর আগেকার মুরব্বিরা চান্সে থাকে খালি বউ মরে দেখ দুই দিন পরে বিয়ে করবে ঠিক কি না তোমরা হাত তোলো যুবক ভাই আমি তোমাদের পক্ষে আছি যুবকদের ভিতরে লিল্লাহে তাকবীর আরেকবার লিল্লাহে তাকবীর এখন আমার বাবজান বলেন তো ভলিউম কি যুবকদের হয় না মুরব্বিদের আছে এবার সকলে মিলে হাত তোলেন তিন তাকবীর দিয়ে আমরা মাহফিল শুরু করব সকলে মিলে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ তুমি তাকবীরগুলোকে কবুল করে নাও জোরে বলে আমিন এই তাকবীর থাকবে যেখানে রহমত থাকবে সেখানে ঠিক কি না বলেন আমরা তাকবীর দিয়ে আজকের প্রোগ্রামটাকে শুরু করলাম আজকের এই প্রোগ্রামটাকে সর্বশেষ রব্বুল আমিন কবুল করে নেবেন এই বিশ্বাস আমাদের সকলে থাকা দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই এই যে যখন আপনারা মাহফিলে ঢুকেছেন আপনাদের মাহফিলে ঢোকা শেষ ফেরেশতাদের আমলনামা লেখাও শেষ যখন মাহফিলটা ক্লোজ হয়ে যাবে তখন এখানে বিশ্বনবী বলছেন একটা কোরআনের কনফারেন্সে আল্লাহ তাআলা তিনটা রহমত নাজিল করে দেয় সুবহানাল্লাহ বলেন এক নম্বর রহমত এখানে বৃষ্টির মতো রহমত নাজিল করছেন তিনি কে বিশ্বনবী মসজিদে নববীতে ওয়াজ করতেছেন বিশ্বনবী কখনো রাতে বেলা ওয়াজ করতেন না সুবহানাল্লাহ বলবেন না তিনি কখনো তিনি মাগরিবের নামাজের পরে খাবার খাইতেন ঈশার নামাজের পরে তিনি ঘুমিয়ে যেতেন সুবহানাল্লাহ বলেন বিশ্বনবীর দৈনন্দিন জীবনে আমল হচ্ছে তিনি ঈশার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বিছানায় চলে যেতেন আম্মা জান আয়েশার ঘরে বিশ্বনবী সাল্লাম ঘুমিয়ে গেলেন আম্মা জান আয়েশা রাত 12টার সময় চোখ খুলে গেলেন চোখ খুলে দেখেন যে স্ত্রী আম্মা জান আয়েশা দেখেন যে বিশ্বনবী তার খাটে নাই বলেন তো যদি বউ বেশি হয় আবার যদি স্বামী যদি সেই দিনে পালা থাকে যদি স্বামী খুঁজে না পাওয়া যায় তাহলে মনের ভিতরে একটা টেনশন আছে না নাই অনেক টেনশন আম্মা জান আয়েশা ভাবলেন কেড়ে বিশ্বনবী আমারে ঘুম পাড়ায় ধুয়ে মনে আরেকটা বইয়ের কাছে মনে আড্ডা দিচ্ছে এরকম চিন্তা করে তিনি যখন খুঁজতে লাগলেন দেখলেন বিশ্বনবী দীর্ঘ সিজদা দিয়ে চোখের পানি ফালাইতেছে কার দরবারে
আরজারে কার দরবারে দুই ফোঁটা পানি কে রব্বে কারীম বেশি পছন্দ করেন সুবহানাল্লাহ বলেন কয় ফোঁটা পানি কে বিশ্বনবী বলেন দুই ফোঁটা পানি কে রব্বে কারীম বেশি পছন্দ করেন এক নাম্বার পাপিষ্ঠ বান্দারা আমরা যারা পাপ করেছি মার সাথে রাগ করে কথা বলি বাবার সাথে রাগ করে যারা কথা বলি আল্লাহর বিধান যারা লঙ্ঘন করেছে সীমা লঙ্ঘন করেছে পিতামাতার সাথে যারা বেয়াদবি করেছে এরকম পাপিষ্ঠ বান্দারা যখন পাপ করার পর মাপ চাই পাপিষ্ঠ বান্দাদের চোখের পানি নাকের ডগায় নাক থেকে জমিনে পড়ার আগে বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দেয় তিনি কে আম্মা জানাই সারাতের বেলায় গভীর রজনীতে দেখলেন বিশ্বনবী বিছানায় নাই অবাক হয়ে গেলেন কথায় আমার নবীজি একটু তালাশ করতে লাগলেন আম্মা জানাইশা খুঁজতে খুঁজতে দেখতে পেলেন বিশ্বনবী এমন একটা সিজদায় দিয়ে চোখের পানি ফেলায় কান্নাকাটি করে আম্মা জানাইশা মনে করলেন আমার নবী আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন জোরে করে আল্লাহু আকবার কারণ বিশ্বনবীর সিজদা দুনিয়ার কোনো সাধারণ মানুষের সিজদা নয় কতক্ষণ ঠিক কি না তিনি যখন সিজদা দিতেন এত সুন্দর এক ঘন্টা পার হয়ে যায় সিজদা থেকে মাথা ওঠে না বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আম্মা জানা এসে বলেন বিশ্বনবী এমন একটা সিজদা দিলেন পা লড়ে না হাত লড়ে না মাথা লড়ে না বিশ্বনবী সিজদা দিয়ে চোখের পানি ফেলায় কান্নাকাটি করে আম্মা জানা এসে মনে করলেন পৃথিবীতে আমার নবী মনে হয় বেঁচে নাই বিশ্বনবী পায়ে এসে চিমটি কাটলেন একটু নড়লেন বিশ্বনবী নামাজ শেষ করলেন আম্মা জানা এসে বললেন আয়েশা তুমি আমার চিমটি কাটলে কেন আম্মা জানা এসে বললেন নবী আপনার পূর্ববর্তী জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে ও মুসলমান নবীর পরে কি কোনো নবী থাকতে পারে মুসলমান এই নবীর পরে যে সমস্ত কাদিয়ানিরা বলবে যে আমাদের নবী গোলাম মাহমুদ কাদিয়ানি এই কোরআনের ভাষায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন জোরে করে আল্লাহু আকবার বিশ্বনবীর পরে কোন নবী নাই ঘোষণাকার আরো জোরে বলেন ঘোষণাকার অতএব যারা বিশ্বনবীর পরে নবী দাবি করে তারা হচ্ছে ভণ্ড কতক্ষণ ঠিক কি না এই বাংলাদেশে একটা মুসলিম জাতি আছে যারা হচ্ছে কাদিয়ানি ঠিক কি না এই কাদিয়ানি দেখে কাফের ঘোষণা করতে হবে কতক্ষণ ঠিক কি না এই কাদিয়ানি দেখে কাফের ঘোষণা করতে হবে কারণ বিশ্বনবীর পরে কোন নবী নাই ঘোষণাকার আবার বিশ্বনবীর পরে যদি কেউ নবী হতো তাহলে ওমরকে নবী বানাই দিতেন তিনি কে আম্মা জানা আয়েশা বিশ্বনবীকে টাচ করলেন বিশ্বনবী নামাজ শেষ করলেন আম্মা জানা আয়েশা জিজ্ঞেস করলেন নবী আপনার তো জীবনে কোনো গোনা নাই তাহলে আপনি এত দীর্ঘ তুমি আমাকে প্রথমে পুলসিরাতে কিনারায় খুঁজে বাবা জোরে করে আল্লাহু আকবার পুলসিরাতে কিনারায় খুঁজে বাবা মিজানের ডানি পাল্লাই খুঁজে বাবা আর একটা হলো হাউজে কাউসারের পাশে আমি বিশ্বনবীকে তুমি খোঁজে বাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর খাদেম ছিলেন বাড়িতে চাকরগিরি করতেন তার মিসওয়াক ওবে দিতেন অজুর পানি দিতেন সহযোগিতা করতেন গোসলে পানি তুলে দিতেন আল্লাহু আকবার বলেন দেখবেন যে অনেক হুজুরের কিছু খিদমত খাদেম থাকে না আছে না নাই দেখবেন যে তার সব সময় হুজুরের পানি দেয় গামছা দেয় তোয়ালে দেয় এরকম সন্তান ছাত্র আছে না নাই জোরে কোন আছে না নাই বিশ্বনবীর খাদেম আনাস বলে হে আল্লাহ রসুল মরে গেলে ওই কিয়ামতের মাঠে কোথায় আপনারা খুঁজবো এত এত মানুষ থাকবে সূর্য মাথার নিকট এসে যাবে আমরা সকলে এনএফসি এনএফসি করবো বিশ্বনবী বলেন তিনটা জায়গায় খোঁজে বাবা এক নাম্বার আমি বিশ্বনবীকে তুমি পুলসিরাতে কিনারায় আমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার মিজানের ডাড়ি পাল্লাই আর তিন নাম্বার হাউজে কাউসারের পাশে যারা জীবন চালাবে ইসলাম দেন যারা কোরআন দের জীবন চালাবে যারা বিশ্বনবীর দাঁড়িয়ে রাখবে যারা আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যাবে কাল কিয়ামতের মাঠে পুলসিরাতে কিনারায় মিজানের পাশে এবং হাউজে কাউসারের পাশে পানি পান করে ধন্য করে দেবেন তিনি কে আসুন আমরা আলোচনায় যাই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার দিকে লুক হয়ে যান আয়াতে কারিমা যে তেলাওয়াত করেছি এখানে যদিও একটা হেফজখানা মাদ্রাসা কওমি প্রতিষ্ঠান কোরআনের বাহিরে কোনো কথা বলা যাবে না ঠিক কি না বলেন কোনো কিচ্ছা কাহিনী বলা যাবে না এখানে বলতে হবে কোরআন থেকে হাদিস থেকে ঠিক কি না বলেন আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আনফালের দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা কোন সূরা বললাম
সকলকে বলতে হবে কোন সূরা গনিমতের সূরা সূরাতুল আনফাল এই সূরাতুল আনফালের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মুমিন যারা হবে তাদের বৈশিষ্ট্য হবে কয়টা তিনটা এক নম্বর যখন মুমিনরা আল্লাহর নাম নেবে তখন তাদের অন্তর কেঁপে উঠবে ঘোষণাকার জোরে বলেন ঘোষণাকার এটা হচ্ছে এক নম্বর শাব্দিক মানে তাফসীর তাফসীর তারপর আলোচনা তাহলে এক নম্বর হচ্ছে মুমিনরা যখন আল্লাহর নামে জিকির করবে তখন তাদের অন্তর কেঁপে উঠবে ঘোষণাকার দ্বিতীয় নম্বর ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও যখন মুমিনরা কোরআন তেলাওয়াত করবে মুমিনদের ঈমানটাকে বৃদ্ধি করে দেবেন তিনি কে দ্বিতীয় নম্বর আর তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহর জিকির করলো প্রথম দ্বিতীয় নম্বর ঈমান বৃদ্ধি হয়ে গেল এখন বলেন তো আমরা ভরসা করব কার উপর আরো জোরে আপনার আওয়াজ দেখুন বলেন আমাদেরকে খাওয়ানোর একজন মালিক তিনি কে আমাদেরকে ফাঁসির কাষ্ঠের ঝোলানোর মালিক একজন তিনি কে আমাদেরকে রিজিক দর মালিক একজন তিনি কে ও বাংলাদেশের মুসলমানের সন্তানগুলো শুনে রাখো যখন কওমি মাদ্রাসার সন্তানগুলোকে পড়ানো হয় এক শ্রেণাস্তিক বেঈমান বলে আরে মাদ্রাসার ছাত্ররা খাবার পাবে না আল্লাহর কোরআনের কসম করে বলছি মাদ্রাসার ছাত্রদের খাবার অভাব হয় না কতক্ষণ ঠিক কি না আমরা হুজুররা আমাদেরকে জোরে গেলে কয় দাওয়াত আছে আস্তে গেলে কয় কপ্পাই খাওয়া খাসে ঠিক কি না বলেন আরে বেটা হুজুরদের তো ইনকাম কম বরকত বেশি না কম বরকত বেশি আজকে যখন এখানে আসতেছিলাম আমার বাহার ভাই বলতেছিল আপনার এলাকায় এক আওয়ামী লীগ নেতা তাই বলে মাইন্ড করেন না এই এলাকায় আওয়ামী লীগ আছে না নাই আওয়ামী লীগ এই নামটি হচ্ছে মুসলিম লীগ সেখান থেকে আওয়ামী মুসলিম লীগ সেখান থেকে একেবারে খালি কি মানে দুইবার কাটিং ফাটিং করে খালি একটা নাম রাখছে আওয়ামী লীগ এই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আপনাদের টাঙ্গাইলের সন্তান সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর ওলি ছিলেন আল্লাহ তাআলা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কবরটাকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিক জোরে বলে আমিন ইনি এই মুসলিম লীগের সভাপতি ছিলেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নি আমি এক জায়গায় কথা বলতে বলতে এক আওয়ামী লীগের এক নেতা আমারে প্রশ্ন করছে হুজুর ঠেকানোর জন্য কোন যুবক ভাই তোমরা উঠবা না পেশাব করতে গেলে এক লোক তুলবা যে হুজুর এক আরজুল সাফ পরে ভারী তাহলে কি করা লাগবে দুই কিন্তু আমি এই তিন আর বুঝলাম না কোনোদিন তা আমি একজনকে জিজ্ঞেস করলাম তবলি যাও তো মানে আমি আবার কোনো দল করাতে হবে কি থুইনি বাংলাদেশে যত দল সব দল দিয়ে করে দেখছি যে কি অবস্থা পরে খুঁজে পাইলাম আসলে দল করার আগে নিজের নফসকে পবিত্র করতে হবে ঠিক কি না বলেন এইটা যদি পবিত্র না হয় আমি যতই ভালো দল করি কোনোই লাভ নাই কতক্ষণ ঠিক কি না তো একজন এক হাত তুলছে এক লোক তুলছে তার মানে কথা কয় না এক সাপছে মানে পোশাকখানা আরজুল দুই তলে একজন একবারই এরকম করছে তাই বলছে ভাই কি খবর কয় হুজুর আসলে দেখেন অভ্যেস তো আগেকার ছিল আমার একটু মাঝে যে একটা অ্যাঙ্গেলের টান মারা লাগবে বিড়ি টানা মানে এমন ভাবে লোক তুলছে মানে ওর বিড়ি না খেলে কিছু কিছু যুবক আছে বিড়ি ধরে মানে সিগারেট গালের সাথে মোটে মুখের সাথে ধরে পায়খানার যে কুত্তে কুত্তে পায়খানা করে আর বিড়ি খাওয়া শেষ পায়খানাও করা শেষ আছে না নাই আবার কিছু যুবক তো এরকম আছে বিড়ি খায় আর মনে করেন যে টিরাকে ধুমার মতো খালি ওপর দিকে দেখে যে ধুমাটা কিরকম হলো আকাশমানো যে ঢেকে কিনা আছে না নাই আজকাল আমার সাত মাথায় বগুড়া শহরে মানে এত পাগলা মহাস্থান তো পাগলারই খেলা কেউ ফেরে না খালি হাতে বাবারে তো দরবার হতে ঠিক কি না বলেন মহাস্থানে শেষ বৈশাখে একটা মেলা হয় সেই শেষ বৈশাখী মেলাতে সেখানে তুলা বাবা সালা বাবা গাঞ্জা বাবা এইবারের 2023 সালের বাবা বের হয়েছে ন্যান্টা বাবা সুবহানাল্লাহ কয় বাবার ভিতরে মাল আছে কে রে পাগলা বাবার ভিতরে যে মাল আছে সেই লাড্ডু দেখাই যাচ্ছে কতক্ষণ ঠিক কি না এই রকম বাবা দেখলে পায়ের জুতা খেলার পাছাত পিটানো দরকার আছে না নাই এ জোরে কোন আছে না নাই কয় বাবার ভিতরে মাল আছে এই বাংলাদেশে কত বাবা বাবা এক বছর পর গোসল করে যেদিন ওরস শরীফ হয়
ওই গোসল মানে পানি মাথা থেকে একবারে মাল মিটারে যা আছে সব দিয়ে সেই পানিকে আবার হাউজে কাউসার পানি মনে করে কিছু কিছু পাগলি বোনেরা নিয়ত করে খায় এবং সন্তানের আশায় এরকম শিরিকি মাজার বাংলা জমিনে আজরা নাই এ জোরে কোন আজরা নাই কয়েকটা সন্তান দে রে বাবা একটা সন্তান দে ও আল্লাহর গোলামে গোলামেরা বলেন তো সন্তান দেওয়ার একজন মালিক আওয়াজ দিয়ে বলেন দেরি কে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না 40 বছর পার হয়ে যায় 50 বছর পার হয়ে যায় 80 বছর পার হয়ে যায় 86 বছরের একজন গোলাম দান করলেন যিনি হচ্ছেন হালিম ধৈর্যশীল জ্ঞানী সেই গোলামের নাম হচ্ছে ইসমাইল সুবহানাল্লাহ বলেন আবার বিশ্বনবী বলেন যদি তোমাদের পায়ের কারো জুতা যদি ছিড়ে যায় মুসির কাছে যাওয়ার আগে প্রার্থনা করো কার কাছে আল্লাহর কাছে প্রার্থনা করো তাহলে আমি এখন আপনাদেরকে প্রশ্ন করছি আপনারা আওয়াজ দেন মুমিনদের বৈশিষ্ট্য কয়টি এ পিছনে ভাই যুবক ভাইরা সামনে কে বাপজনের চুপ করে থাকেন আমার যুবক ভাইয়া তোমরা বলো তো মুমিনদের বৈশিষ্ট্য কয়টি আরো জোরে কয়টি আচ্ছা এক নাম্বার নাই ছাত্র ভালো না তোমরা এক নাম্বার যখন আমরা জিকির করব আমাদের অন্তর কাঁপে উঠবে ঠিক কি না দুই নাম্বার কোরআন তেলাওয়াত হলে আমাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে ঠিক কি না বলো আর তিন নাম্বার অলওয়েজ আমরা ভরসা করব একজন মালিকের প্রতি তিনি কে আল্লাহ তাহলে এবার আসা যাক আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার শাব্দিক মানে তিনটা জিনিস একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি হাদিসটা হচ্ছেন মিশকাত শরীফের হাদিস কিতাবুল ঈমানের ভিতরে হাদিসটি বিশ্বনবীর একজন সাহাবী তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন যদি তোমরা কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন আল্লাহর জন্য ভালোবাসো মান আহাব্বা লিল্লাহ وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان بشر بيقولن كاورا جدي بحلو بشو الله رجعنا بحلو بشو كاورا شاتا جدي شطر تكرو الله رجعنا شطر تكرو কাউকে যদি দান করো আল্লাহর জন্য করো কারো সাথে যদি দান করা থেকে বিরত থাকো আওয়াজ দিয়ে বলেন তো সব কিছু করতে হবে কাকে খুশি করার জন্য রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়া কালুন রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ও মুসলমানের সন্তানগুলো আওয়াজ দিয়ে বলো মুসলমানেরা আল্লাহর নামে জিকির করলে অন্তর কেঁপে উঠবে ঘোষণা কার বিশ্বনবী বলেন চারটা জিকির শ্রেষ্ঠ জিকির বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু এক নাম্বার সুবহানাল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার আল্লাহু আকবার চার নাম্বার লা ইলাহা মূসা নবী বনে ইসরায়েলের শ্রেষ্ঠ নবীর নাম হচ্ছে মূসা কালিমুল্লাহ আল্লাহু আকবার বলেন ওয়া কাল্লাম আল্লাহু মূসা তাকলিমা আল্লাহ বলে আমার মূসা আমার সাথে কথা বলেন যার কারণে মূসা নবী নাম দিয়েছে কালিমুল্লাহ তিনি কে ওই মূসা নবী আল্লাহরে বললেন আল্লাহ তুমি আমার এমন একটা জিকির শিক্ষা দাও এমন একটা অজিফা শিক্ষা দাও যেটা আমি মূসা নবী করব পৃথিবীর কেউ করবে না জোরে কর না আল্লাহু আকবার বলেন তো মূসা নবী যে জিকির করতে চাই সেই জিকির ভিআইপি জিকির ঠিক কি না বলেন মূসা নবী আল্লাহরে বললেন আল্লাহ জিকির দাও এমন একটা জিকির শিক্ষা দাও মূসা করব পৃথিবীর কেউ করবে না আল্লাহ বলে হে মূসা তুমি পড়ো লা ইলাহা লা ইলাহা মূসা নবী সিজদা পড়ে গেলেন রব্বে করিম কে বলেন আল্লাহ এই জিকির ভ্যান চালকের মুখে আছে না নাই রিক্সা চালকের মুখে জিকির আছে না নাই জোরে কোন আছে না নাই আবার যে ধান কাটে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে না নাই মূসা নবী আল্লাহরে বলেন আল্লাহ
তোমার কাছে চাইলাম ভিআইপি জিকির আর তুমি দিলে একটা কমন জিকির আল্লাহ কয় মুসা রে দুনিয়ার সব জিকির একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে পাল্লাকে ভারী করে দেবেন তিনি কে লিল্লাহে তাকবীর তাহলে আওয়াজ দিয়ে বলেন আমাদের সব সময় জিকির করা দরকার আছে না নাই আবার বিশ্বনে বলেন সিনতানে মুজিবাতান কয়লা রজুল ইয়া রাসূলুল্লাহ মাল মুজিবাতান বিশ্বনবী একটা মজলিসে বললেন দুইটা জিনিসকে ওয়াজিব করে দেয় বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু দুইটা জিনিসকে ওয়াজিব করে দেয় সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ কি এমন জিনিস দুইটা জিনিসকে ওয়াজিব করে দেয় আল্লাহর হাবিব বললেন শোনো মাল মুজিবাতান যে জিনিস এখানে কোন বাবার গল্প হচ্ছে যেরকম কথা হচ্ছে এই যে যারা দুই একজন উঠতেছে যদি এক নম্বরে যায় তাহলে ওদের অসুখ ভালো হয়ে যাবে আর যদি এরা যায় যদি না আসে তাহলে সারা জীবন খালি মাল দিয়ে খালি পানি বের হবে কথা কোন ঠিক কিনা কারণ কোরআন থেকে কত হয় হাদিস থেকে কত হয় যারা উঠে চলে যায় এদের ভিতরে শয়তান ভর করে কথা কোন ঠিক কিনা বিশ্বনবী মসজিদে নববীতে ওয়াজ করতেছেন হঠাৎ করে একজন মহিলা সাহাবী আসলেন সুবহানাল্লাহ বলেন কি আসলেন মহিলা সাহাবী বলেন তো মহিলা সাহাবী যদি বিশ্বনবীর দরবারে আসেন তাহলে লক্ষণ কি ভালো বিশ্বনবী ওয়াজ করতেছেন আসরের সময় মহিলা সাহাবী আসলে হে যুবক তোমাদের ওয়াজ এটা যুবক তোমরা যারা প্রেম করো তোমরা যারা ওই যে জিনা করেছো তোমরা যারা গুনাহ করেছো তোমাদের ওয়াজ এক যুবক বিশ্বনবী ওয়াজ করতেছেন হঠাৎ করে একজন মহিলা সাহাবী আসলেন আসে বললেন হে আল্লাহর নবী আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু মদিনায় কোন যুবক আমারে বিয়ে করে নাই এরকম বোন আমাদের সমাজে আছে না নাই গরিব পরিবারের সন্তান দেখতে সুন্দরী কিন্তু বাবার অর্থ নাই টাকা নাই পয়সা নাই যুবক শুধু প্রেম করে কিন্তু বিয়ে করে না এরকম টালকি মার্কা যুবক আছে না নাই প্রেম করতে ভালোবাসে কথা বলতে ভালোবাসে কিন্তু মেয়েকে বিবাহ করতে ভালোবাসে না আবার অনেক মেয়ে আছে যুবকের সাথে প্রেম করে যখনই টাকাওয়ালা টাকলা কোনো যুবক দেখে টাকলা টাকাওয়ালা দেখে তখনই ওই বাবার মতো মানুষের সাথে বিয়ে করে ঘর সংসার করে এরকম মেয়ে আছে নাই যুবকের মাথায় হাত দেয় আমার জীবনের ভালোবাসা শেষ ঠিক কিনা তো রসুলের দরবারে একজন মহিলা আসলেন মহিলা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বিয়ের বয়স হয়েছে কিন্তু মদিনার কোন যুবক আমারে বিয়ে করে নাই আপনার কি মসজিদে নববীতে কোন যুবককে আমাকে বিয়ে করবে এরকম কি যুবক খুঁজে দেবেন বিশ্বনবী যদি ঘটক হয় তাহলে কি পাত্র অভাব হতে পারে মুসলমান বিশ্বনবী বললেন হে আমার মসজিদে নববীর সাহাবীরা দেখো তো এই সুন্দরী মেয়েটাকে তোমরা কেউ বিয়ে করবে নাকি যে রসুল বলছে বুড়ো থেকে শুরু করে সব সাহাবীর হাত ওপর দিকে উঠছে সুবহানাল্লাহ বলেন বুড়ো সাহাবী থেকে শেষ পর্যন্ত যত সাহাবী ছিল সকলের হাত উপর দিকে উঠছে সুবহানাল্লাহ বলবেন না এবার নবী বলতেছে মা তোমার কপালে কতগুলো যুবক হাত তুলছে কতগুলো বুড়ো বেটা হাত তুলছে এতগুলো যুবক এতগুলো বুড়ো হাত তুলছে মা তোমার তো কপাল খুলে গেছে আল্লাহু আকবার বলেন এবার মেয়েটি বলতেছে রসুল যে মেয়েটা যে যুবক আমাকে বিয়ে করবে তার তিনটা শর্ত মানতে হবে কয় শর্ত তিন শর্ত মানতে হবে তিন শর্ত যে মানবে সে আমার স্বামী হবে তাছাড়া কেউ আমার স্বামী হতে পারবে না আল্লাহু আকবার বলেন রাসূল বলতেছে মা কি শশী শর্তগুলো ইয়া রাসূলুল্লাহ এক নম্বর শর্ত হচ্ছে ওই যুবককে প্রত্যেক রাত্রি বেলায় এক খতম কোরআন তেলাওয়াত করতে হবে সুবহানাল্লাহ বলেন এক নম্বর শর্ত কি 30 পারা কোরআন খতম করতে হবে প্রত্যেক রাতে আল্লাহু আকবার বলবেন না